नमस्कार शुभ सन्ध्या प्रवीर विश्वास और अपना देखें एनके बांगला सान्ध्य अनुष्ठान सान्ध्य अनुष्ठान आलापने अपने सकल के स्वागत अपन जे अनुष्ठान नाम चेये पाठिएछिलाम बहु लोक नाम पाठिएछे से नामगुलो विशेषकर समस्त नाम ही सन्ध्या के घिरे आमरा ता चाइनी नतून कोनो नाम आपनादेर माथाय आसले आपनादेर काछे अनुरोध आपनारा आमादेर लिखे पाठान कमेंट करे पाठान आमरा सेई रकम नाम एकटा ठीक करब आपातत आलापन नाम दिए शुरू करेछि जाइयो আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি বিনা যুদ্ধে যুদ্ধ জয় হ্যাঁ নির্বাচন হওয়ার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেলেন সমস্ত দলের রাজনৈতিক নেতাদের একাংশ এর আগে আমরা দেখেছি 2018 তে 34% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস তবে এই সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে ত্রিপুরায় 94% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 94% আসনে বিরোধীদের মনোনয়ন করতেই দেওয়া হয়নি গতবারও গত পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রায় 34% আসনে নমিনেশন করতে দেয়নি বিরোধীদের বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তারা জয়লাভ করেছিল তবে এবার নমিনেশন করতে দেওয়া হয়নি এমন অভিযোগের সংখ্যা 1-2% এটা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ এখন পর্যন্ত ये पंचायत भोट उपलक्षे बलि नौ-नौटी प्राण नौ जन मानुषेर प्राण गिये 2013-18 ये सब निर्वाचनगुलो देखेछि सेखाने असंख्य मानुषेर प्राण गिये 2013-তে रेकर्ड संख्यक मानुष 50-এর বেশি मानुष प्राण दिए 2013-র पंचायत निर्वाचने से तुलनाय एबार प्राणेर संख्या कम जदिओ प्राणेर संख्या जदि एकटिओ हय সেটিও নিন্দাজনক নিন্দাসূচক আমরা এই নয়টি প্রাণ বলি দেওয়ার জন্য বলি হওয়ার জন্য আমরা নিন্দা জানাই রাজ্য নির্বাচন কমিশনকে এখন তাদের হাতে দায়িত্ব বিরোধীরা গিয়েছেন সুপ্রিম কোর্টে তারা চাইছেন যে নির্বাচনে যেন কেন্দ্রীয় বাহিনী আসে আমরাও চাইছি কেন্দ্রীয় বাহিনী আসুক রাজ্য নির্বাচন কমিশন আদালতে গিয়েছে তারা যাতে আটকাতে পারে কেন্দ্রীয় বাহিনীকে केंद्रीय बाहिनी आसुक तृणमूल कांग्रेस नेता तथा सांसद कल्याण बंदोपाध्याय परिष्कार कर दिए जे केंद्रीय बाहिनी आसले तादेर किछु एसे जाए ना ना आसले किछु एसे जाए ना अर्थात तारा बाधाओ देवें ना स्वागतओ जानाबें ना एरकम एकटा अवस्थाने तारा आछेन समस्त बिरोधी दल तारा चाइछे केंद्रीय बाहिनी आसुक दुटी तीनटी जागाय खूब गंडगोल होयेछे मुर्शिदाबादे चोपड़ा एवं भांगड़ ব্যাপক গণ্ডগোল হয়েছে 294টি বিধানসভা কেন্দ্র তার মধ্যে দুটি তিনটি কেন্দ্রে ব্যাপক গণ্ডগোল হয়েছে নজনের প্রাণ গিয়েছে শতাংশের হিসাবে এটা হয়তো কিছুই না কিন্তু তাও যে মানুষটির প্রাণ গিয়েছে তার পরিজনের কথা ভাবুন তার আত্মীয়দের কথা ভাবুন তার স্ত্রী পুত্রের কথা ভাবুন আমাদের রাজ্যপাল তিনি কন্ট্রোল রুম খুলেছেন রাজভবনে তিনি ছুটে গিয়েছেন যারা প্রাণ গেছে তাদের বাড়ি তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি শুধুমাত্র বিরোধী দলের যারা যাদের প্রাণ গিয়েছে তাদের বাড়িতেই গিয়েছেন শাসক দলের যারা প্রাণ হারিয়েছেন তাদের বাড়ি যাওয়ার প্রয়োজন মনে করেননি মাননীয় রাজ্যপাল এটা অনভিপ্রেত রাজ্যপাল আনন্দ বোসের কাছে আমাদের প্রত্যাশা অনেক তিনি শিক্ষিত মানুষ তিনি আগের রাজ্যপাল জগদীপ ধনখড়ের মত নন এটা আমরা ভেবে দিয়েছিলাম তবে তখনই বলেছিলাম যে না চলে বিশ্বাস নেই তিনি প্রথমে ভালো ভালো কাজ করছেন বাংলা শিখছেন অ আ ক খ শিখছেন তার মানে এই নয় যে তিনি কেন্দ্রের এজেন্ট নন প্রত্যেক রাজ্যপালিত কেন্দ্রের এজেন্ট তারা নির্বাচিত জনপ্রতিনিধি নন রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিষ চক্রবর্তী তিনি একটি টিভি বক্তৃতায় বলছিলেন যে রাষ্ট্রপতি যেমন নির্বাচিত জনপ্রতিনিধি রাজ্যপাল কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি নন তিনি নিয়োগ করা একজন মানুষ তাকে নিয়োগ করা হয় তাকে মনোনয়ন করা হয় তাকে নির্বাচন করা হয় না অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধির যে দায় থাকে একজন কর্মচারী সে দায় থাকে না তিনি সেটা স্পষ্ট করে বলেছেন আমরা রাজ্যপালের কাছ থেকে আরো একটু বেশি সংবেদনশীলতা আশা করি যে তিনি যখন তিনি রাজ্যের রাজ্যপাল তিনি নিশ্চয়ই বিজেপির রাজ্যপাল নন তিনি সিপিআইএম এর রাজ্যপাল নন তিনি বেছে বেছে বিজেপি সিপিআইএম আইএসএফ এসব কর্মীদের বাড়িতে যাবেন আর একইভাবে মৃত তৃণমূল কর্মীদের বাড়িতে যাবেন না এটা বড় বিসদৃশ লাগে দেখতে বড় চোখে লাগে যদিও বিভিন্ন ইউটিউব চ্যানেল
বেশ বড় বড় সাংবাদিক এক সময় প্রথিতযশা সাংবাদিক এবং চিটফান্ডে জেল খেটে আসা এক সাংবাদিক, আমি কুণাল ঘোষের কথা বলছিলাম, বড় কাগজের বড় সাংবাদিক, তিনিও যখন রাজ্যপালের পৃষ্ঠপোষকতা করেন তখন আরেকজন অনেক ছোট মাপের সাংবাদিক হয়ে লজ্জায় মুখ ঢাকতে ইচ্ছে করে। এরকম এক পেশে সাংবাদিকতা আমরা চাই না, এক পেশে সাংবাদিকতা দেশের মানুষ দেখতে চায় না। এরকম বহু সাংবাদিক যারা ইউটিউবের পর্দায় বসে, টেলিভিশনে তো চলছেই, ইউটিউবের পর্দায় বসে রাজ্যপালের পৃষ্ঠপোষকতা করছেন এবং রাজ্যপালকে পিঠ চাপড়ে দিচ্ছেন, বাবা করছেন, তাদেরকে অনুরোধ করব প্রত্যেকের জন্যই এই সহমর্মিতা দেখান। যারা মারা গিয়েছে তারা প্রত্যেকে রাজ্যের মানুষ, আমাদের ভাই বোন। তিনি তৃণমূল করতে পারেন, তিনি কংগ্রেস করতে পারেন, তিনি ISF করতে পারেন, তিনি CPIM করতে পারেন, তিনি BJP করতে পারেন, কিন্তু তিনি তো রাজ্যের মানুষ। প্রত্যেকের প্রতি এক সহমর্মিতা দেখানো উচিত রাজ্যপালেরও, এই ইউটিউবারদেরও। যাই হোক, যে কথা বলছিলাম যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, ভোটের সময় এটাই স্লোগান হয়, এক ফোঁটা জমি ছাড়বো না, এক ইঞ্চি জমি ছাড়বো না যুদ্ধ ছাড়া। কিন্তু এরকম বহু জায়গায় যুদ্ধ ছাড়াই জমি জয়লাভ করে নিল তৃণমূল কংগ্রেস। শুধু তৃণমূল কংগ্রেস না, BJPও। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নমিনেশন করতে দেয়নি এই অভিযোগ আর খাটছে না, BJPও কিন্তু একইভাবে বিনা লড়াইয়ে বিনা নির্বাচনেও বহু জায়গায় জিতে গিয়েছেন। আমি আপনাদেরকে বলি, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, সেখানে বিনা যুদ্ধে জিতেছে BJP। বীরভূমের সিউড়ি, বোলপুর, লাভপুর এরকম 17টি আসনে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। হাওড়া, সাঁকড়াইলে 2টি, এরকম বহু জায়গায়, বাঁকুড়া, শাসন, বারাবণি, পানুরিয়া, এমনকি নন্দীগ্রামেও বহু জায়গায় কিন্তু প্রার্থী দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি। যদিও শুভেন্দু অধিকারী বলছেন এটা নাকি তার কৌশল, এর আগে অনেকদিন আগেই বলেছিলেন আমাদের BJP সভাপতি সুকান্ত মজুমদার, যেখানে তারা প্রার্থী দিতে পারবে না সেটা কৌশল। শুভেন্দু অধিকারীও সেই কৌশলের আশ্রয় দিয়েছেন। কি কৌশল? তিনি বলছেন যেখানে যেখানে মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে ভোটে জিতেছিল, যে বুথগুলোতে, সে বুথগুলোতে তিনি প্রার্থী দেননি, সেখানে নির্দল প্রার্থীদের দাঁড় করিয়েছেন। না, তিনি দাঁড় করাননি, তিনি মিথ্যে বলছেন, অসত্য বলছেন, অসত্য বলছেন। সেখানে তিনি প্রার্থী দাঁড় করাতে পারেননি, সেখানে BJP হয়ে প্রার্থী হওয়ার মতন লোক পাওয়া যায়নি, এটা বাস্তব সত্য। নন্দীগ্রামের গ্রাউন্ড জিরোর রিপোর্ট আপনাদেরকে তুলে দিলাম। শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে সেখানে তিনি নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন, তিনি সর্বৈব অসত্য বলছেন, সর্বৈব অসত্য বলছেন। সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বার মতো BJP লোক খুঁজে পাননি, এরকম আসন সংখ্যা 66। অর্থাৎ যেখানে প্রার্থী দিতে পারবো না সেখানে কৌশল, এই বুদ্ধি, এই কৌশল কিন্তু আর খাটছে না। সুকান্তবাবু, শুভেন্দুবাবু, আপনাদের এই কৌশল বাংলার মানুষ ধরে ফেলেছে। নির্বাচনে লড়ুন না, লড়ুন না, প্রার্থী দিতে আপনারা পারবেন না আমরা জানি। আমরা আগেই বলেছিলাম যে এক তৃতীয়াংশ আসনেও আপনারা জয় পাবেন না, এক তৃতীয়াংশ আসনেও জয় পাবেন না। অর্ধেক আসনে তো প্রার্থী দিতে পারেননি পশ্চিমবাংলার, অর্ধেকের বেশি আসনে প্রার্থী দিতে পারছেন না আপনারা। এই এত 64,000 না 65,000 বুথ আছে, সেখানে সব আসনে প্রার্থী দিতে পারলেন না আপনারা। লড়ুন, লড়ে জিতে আসুন, মানুষের ভোটে জিতে আসুন, কৌশল অবলম্বন করবেন না। প্রার্থী দিতে না পারলে সেটা কৌশল এটা বলে চালাবেন না। পশ্চিমবাংলার মানুষ এতটা নির্বোধ নন, এতটা মূর্খ নন। আমরা পরিষেবা পাইনি ভারতীয় জনতা পার্টির কাছ থেকে, আমরা নিয়োগে বা এরকম বিভিন্ন জায়গায় দুর্নীতিতে জড়িয়ে পড়তে দেখেছি তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদেরকে, আমরা ধর্মীয় বিভাজন করতে দেখেছি ISF কে, আর পেছন থেকে মদত দিয়েছে CPIM। ভরসা করব কাকে, কাকে ভরসা করব? নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে আমরা দেখি উন্নয়নটা হয়েছে কিনা, রাস্তা হয়েছে কিনা, জল হয়েছে কিনা, বাড়ির লোকজন সরকারি সুবিধা পাচ্ছে কিনা, এগুলো তো দেখি। ভারতীয় জনতা পার্টির কাছ থেকে কি পেয়েছি, কি পেয়েছে গ্রামের মানুষ বলতে পারবেন? বেটি বাঁচাও বেটি পড়াওতে একটি উদাহরণ দিন। যে কোনো এখানে যারা BJP সমর্থক আছেন তাদেরকে অনুরোধ করছি, একটি মাত্র নাম ঠিকানা উল্লেখ করুন বেটি বাঁচাও বেটি পড়াওয়ের সুবিধা পেয়েছে পশ্চিমবাংলায়। অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির দ্বারা উপকৃত তো হয়নি, উল্টে ধর্মীয় বিভাজন তারা করেছে, জিনিসপত্রের দাম তারা আগুন করে দিয়েছে,
মানুষের পাশে থাকেননি, ভোট আসতে তাদের শুধু দেখা যায়, তাও দেখা যায় টিভিতে আর আদালতে, মানুষের পাশে তাদের দেখা যায় না। তাদের যারা প্রার্থী তারা একা একা ফেকলুর মতন ঘুরে বেড়াচ্ছেন গ্রামে গ্রামে, নেতাদেরকে পাশে পাচ্ছেন না, এটা বাস্তব চিত্র। খোদ নন্দীগ্রামে বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রামে, সেখানে 66 জন প্রার্থী দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি, বলা হচ্ছে কৌশল। আমরা এইসব নিয়ে আলোচনা করতে চাই না, তবে এই বিনা যুদ্ধে মেদিনী জয় করার যে পদ্ধতি, যেটা গতবারও ছিল 34%, তৃণমূল কংগ্রেস 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল, এবার কিন্তু সেটা আর হচ্ছে না। এবার প্রায় 16 লক্ষ প্রার্থী নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন, তাই মনোনয়ন জমা দেওয়া নিয়ে কোনো গণ্ডগোল বা মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি, এই অভিযোগ ধোপে টিকছে না। হ্যাঁ, দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে নিশ্চয়ই হয়েছে, 64-65 হাজার বুথের মধ্যে 2-4টি জায়গায় হলে সেটাকে আমরা মানে নিয়ম ধরবো না, কিন্তু একটাও হওয়া উচিত না, তবু হয়েছে। কিন্তু এবার একটা আসার কথা যে এই সংখ্যাটা কিন্তু এখন প্রায় শূন্যে যেতে বসেছে, এবং শাসক দলের সদিচ্ছার কারণেই কিন্তু এবার সেভাবে বড় মাপের ব্যাপক মাপের গণ্ডগোল হয়নি মনোনয়ন জমা দেওয়া নিয়ে। সামনে নির্বাচন 8 তারিখে, সেখানেই ফয়সলা হবে কারা জিতবে, কার মনোনয়ন তো সবাই করেছেন নিজেদের ক্ষমতা অনুযায়ী করেছেন, যাদের যেখানে ক্ষমতা সেখানে তারা করেছেন, যারা ক্ষমতা নেই তারা করতে পারেননি। কেউ কেউ বলছেন যে, যেমন সুকান্ত মজুমদাররা বলছেন যেটা আমরা কৌশল করেছি, কৌশল না, আসলে তাদের প্রার্থী নেই সেখানে, যাকে যেখানে প্রার্থী নেই সেখানে অন্য দলের প্রার্থী আছে, সেখানে কংগ্রেসের সাথে হবে, সিপিআইএমের সাথে লড়াই হবে, কিন্তু ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন এই আব্বাস সিদ্দিকী, নৌসাদ সিদ্দিকী, তারা কিন্তু হঠাৎ খবর হয়ে গেলেন, সংবাদের শিরোনামে চলে আসলেন। এবং এই সংবাদের শিরোনামে আনতে কি আদৌ চাইল তৃণমূল, নাকি অটোমেটিক চলে এলো? আমাদের ধারণা তৃণমূল সন্তর্পণে একদম বুঝে শুনে এই নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীকে হাইলাইট করে দিল, যাতে সিপিএমটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। এই চালাকিটা সিপিএম ধরতে পারলো কি না আমরা জানি না, কিন্তু যারা সাধারণভাবে রাজনীতি বোঝেন, রাজনীতি করেন, রাজনীতি নিয়ে চর্চা করেন, তারা বুঝতে পারছেন যে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এর যে গ্রাফ উপর দিকে উঠছিল বিজেপিকে নামিয়ে দিয়ে, সেই গ্রাফটা অনেকটাই মানে থেমে গেল এই আইএসএফ এর হঠাৎ উত্থানে। আইএসএফ এর হঠাৎ উত্থানে সিপিএম এর গ্রাফটা যেন থেমে গেল। এবার দেখা যাক নির্বাচনে কি হয়। তবে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, এই সংখ্যাটা কমে আসাতে আমরা কিন্তু আশান্বিত, আগামী দিনে এই সংখ্যাটা শূন্যে আসবে এটা আমরা বিশ্বাস করি। আমরা চাই পশ্চিমবাংলার সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হোক, এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও যেন জায়গায় জায়গায় শীতলকুচি না হয়, আর কোনো মানুষের প্রাণ না যায়। আপনারা জানেন গত বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে 4 জন মুসলিম নিরীহ যুবককে খুন করে দিয়েছিল এই কেন্দ্রীয় বাহিনী। তারা কোনো রাজনৈতিক দলে ছিলেন না, তারা গ্রামের সাধারণ মানুষ, তাদের অপরাধ তারা মুসলিম, তাই তাদের কি খুন করা হলো? আজও বিচার পেল না সেই পরিবারগুলো, আজও বিচার হলো না কারা সেই গুলিটা চালিয়েছিল। যারা গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো রকম কেস দায়ের হয়েছে কিনা আমরা জানি না, মামলা হয়েছিল জানি না, তার ফল কি হয়েছে কেউ জানে না। তাই কেন্দ্রীয় বাহিনী আসুক, কিন্তু কোনো মুসলিম কোনো হিন্দুর প্রাণ যেন সেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে না যায়, এইটাই আমরা চাইব। 8 তারিখে নির্বাচন সুষ্ঠুভাবে হোক, ভোটে হার ভোটে জিত থাকেই, কিন্তু তা নিয়ে হানাহানিটা যেন না হয়। আর মিডিয়ার কাছে অনুরোধ, পুরনো ফুটেজ দেখিয়ে ভোটের দিনকে উত্তেজনা সৃষ্টি করবেন না, যেটা আমরা গতবার দেখেছিলাম, গত নির্বাচনে দেখেছিলাম পুরনো ফুটেজ দেখিয়ে তারা বলছেন লুঙ্গি থেকে বন্দুক বেরোচ্ছে, বোম বেরোচ্ছে, এরকম ছবি দেখিয়েছিলেন, সেটা কিন্তু তখনকার ভোটের ছিল না, অনেক আগের ভোটের ছবি দেখিয়ে তারা গরম করেছিলেন বাজার। দয়া করে বাজার গরম করার জন্য, ফুটেজ পাওয়ার জন্য এই ধরনের পুরনো ফুটেজ দেখিয়ে পশ্চিমবঙ্গটাকে আর উত্তপ্ত করবেন না। আর যারা ভোট দিতে যাবেন তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, যাকে খুশি ভোট দিন, কোনো অসুবিধে নেই, কিন্তু কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না দয়া করে। আমরা খুব শিগগিরই 1-2 দিনের মধ্যেই এনকে ডিজিটালে আমরা কিন্তু দেখাতে চলেছি কোন জেলায় কোন দল কীরকম ফল করছে। আপনাদের নজর থাকবে এনকে ডিজিটালে, আর আমাদের নজর থাকবে পশ্চিমবাংলার প্রত্যেকটি কেন্দ্রের ওপর। যারা এখনও এনকে বাংলা সাবস্ক্রাইব করেননি তারা এনকে বাংলাটাও সাবস্ক্রাইব করে নিন, কারণ এনকে ডিজিটালের ওপর মুহুর মুহুর রিপোর্ট আসছে, যে কোনো সময় চ্যানেলটি বন্ধ হয়ে যাবে।
তাই আমাদের অনুষ্ঠান পেতে নিয়মিত পেতে হলে এনকে বাংলা দিকেও নজর থাকুক আপনাদের সাবস্ক্রাইব করে রাখুন এনকে বাংলাতেও প্রতিদিন রাত 8টায় আমরা নতুন নতুন অনুষ্ঠান আনছি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার।